আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডিও থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি ব্লগ দেখার জন্য। লাইটিং দেখে এখন পর্যন্ত নিশ্চয়ই বুঝে গেছেন যে বিয়ে বাড়ির আমেশ চলছে। হ্যাঁ, বিয়ে বাড়ির আমেশই বলতে পারেন। আজকে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হচ্ছে এটা, আমার ননদের ছেলে ইয়াসিন, ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ দেখার জন্য। যারা এখন পর্যন্ত নতুন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। দুই তিন দিন আগে থেকেই খুব জোরে সোরে চলছে এই আয়োজন, সবকিছুই ঘরে তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বরের ফুপাতো ভাই, সে খুব কাজ করছে, তার সাথে সাথে খালা, চাচি, ভাবি সবাই মিলে খুব আয়োজন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে প্রোগ্রামটা যেন অনেক সুন্দর হয়। অতিথি যারা আসবে, মেয়ের বাড়ির লোকজন, তাদের আপ্রাণে যেন কোনো ত্রুটি না থাকে, দেখতেই পাচ্ছেন। আর সব কিছু কিন্তু ঘরে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আয়োজন করা হয়েছে। যারা পুরাতন ঢাকার প্রোগ্রামগুলো দেখতে চান তাদের উদ্দেশ্যে এই প্রোগ্রামটি। সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এদিকে অতিথিরা চলে এসেছে, মেয়ের বাড়ির যারা, মেয়ের মা, বড় বোন, দুলাভাই, বড় ভাই, আর আমরা সবাই তাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছি অধীর আগ্রহ নিয়ে। আর এখানে মেয়ের বাবা, মেয়ের যে চাচা, তারা কিন্তু খুব প্লেসড হয়ে গিয়েছে আমাদের আয়োজন দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অতিথিদের আসার পরপর টেবিল সাজানো হয়ে গিয়েছে তাদের আপ্যায়নের জন্য। আরও অনেক কিছু করা হয়েছিল, যেহেতু আমিও আনন্দ করতে এসেছি তাই আনন্দের মাঝখানে ছোট্ট করে একটা ব্লগ সেরে নিলাম আপনাদের জন্য। অনেক কিছুই আসলে ভিডিওতে ধারণ করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আইজ আইজ করে সবাই আজকে আমরা আইতে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ, আংটি পরানোর পর্ব শেষ, তারপর দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পর্ব চলছে। মেয়ের বাড়ির যারা এসেছিলেন তাদের আপ্যায়ন করা হচ্ছে এখানে। তো এঙ্গেজমেন্ট হয়ে গেল সবাই। আমার ভাগিনা ইয়াসিনের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রাখবেন। আর আজকের যে ব্লগটা, সবাই মিলে অনেক আনন্দ করেছি, আর শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে আমার এই আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করে একটু আনন্দ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দুলা ভাই, এই যে কোন আরেক দুলা ভাই, না তো না দল পারবো না নিতে, পোলার বিয়াতে অনেক হয়েছে। মাঝে মধ্যে গরম লাগে, আলো 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 আ
আলো আলো করে আলো এই আলো আলো হ্যাঁ আলো এখন শাশুড়ি আলো শাশুড়ি না জল খাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।